ওয়েস্ট বাংলার পর্দায় আপনাদের স্বাগত। কালী পুজোর মাত্র কয়েকটা দিন বাকি, আমরা সরাসরি চলে এসেছি নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতির পুজো প্যান্ডেলের ঠিক সামনে। তাদের পুজোর কাজ কতটা এগিয়েছে এবং এবছর তাদের ভাবনা কি, চলুন সরাসরি কথা বলে নেবো এখানকার পুজো কমিটির মেম্বারদের সাথে। আপনার পরিচয়? আমার নাম সুমিত শর্মা। এবছরে কততম বর্ষ? 69। ভাবনা কি এবছরের? এবছরের ভাবনা হচ্ছে আমরা মিরর মেজ তৈরি করছি। মিরর মেজ মানে হচ্ছে ভুল ভুলাইয়া যেটা নাম দিয়েছি আমরা, ওই একটা কম্পার্টমেন্ট টাইপের করা হয়েছে, ওখানে ঢুকলে চারিদিকে মিররে ওই ওয়ে খুঁজে বার করা হয়। এবছর মণ্ডপসজ্জায় কে আছে? মণ্ডপসজ্জা আমরাই রয়েছি। আলোকসজ্জায়? আমরাই করছি সব। আর প্রতিমা শিল্পী? প্রতিমা শিল্পী প্রশান্ত পাল। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা এটাই বলবো যে আপনারা সবাই আসুন, একবার দেখুন এখানে, আর মনে হয় আশা করি ভালো লাগবে সবারই এখানে এসে। টুডেস বাংলা দর্শকরা যদি এখানে মণ্ডপ দর্শনে আসতে চায় তারা এখানে কীভাবে আসবে? এখানে আপনাদের মানে কুটঘাটে নামতে হবে, কুটঘাটে নেবে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতি বা ল্যান্ডমার্ক টেলিফোন এক্সচেঞ্জ করলে ওরা এখানে। নিউ টালিগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ হচ্ছে আমাদের এখানে ল্যান্ডমার্ক।